আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর ডাটা রেসিপি। আর কচুর রেসিপিটা যেটা রান্না করব সেটা আমাদের ক্ষেতের না, আমরা ওইগুলা ক্ষেত করি না, বাজার থেকে কিনে আনছে আমার আব্বা। তো আজকে এটা রান্না করব, কিভাবে রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে এগুলা কাটাকুটি করে ধুয়ে রাখা হয়েছে রান্না করার জন্য। আর এই যে ওইটাতে সাতকরা, যেটা সাতকরা দেব সেজন্য কেটে ছোটো ছোটো করে রাখা হয়েছে। যে ছোটো ছোটো করে সাত করে রাখা হয়েছে। আর সাথে শুটকি দিব, মাছ দিব, দুইটা দিয়ে রান্না করব। সেজন্য মাছ রাখা হয়েছে, মাছটা ভেজে তারপর দেওয়া হবে। আর এই যে পেঁয়াজ রসুন কাটতেছে, কাঁচামরিচ কাটবো। কাঁচামরিচগুলো আমাদের গাছের গাছ থেকে তুলে আনা হয়েছে, এই যে গাছের কাঁচামরিচ। তারপর নাগামরিচ ও দেবো, সব কিছু দিয়ে কাটাকুটি করে তারপর রান্না করব। তো ও কাটতে থাকুক, আমরা আরিফ বাবা 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 বউ নানু মজা গাইরা, নানু মজা গাইরা, যাও নানু লোকে আম খাও, যাও রসুন সব কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন কেটে ধুয়ে রাখার পর সাত করা ধুয়ে রাখতেছি। সাতগুলা কাটা হয়েছিল কিন্তু ধোয়া হয়নি, তাই এখন আমি ওইগুলা কেটে কুটে রাখার পর ধুয়ে পরিষ্কার করতেছি। ওই যে সাত করা ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলা ফ্রাই করার জন্য ওই মাছে হলুদ লবণ লাগাবো। এই যে লবণ দিতেছি পরিমাপ মতো, তারপর দিয়ে দিব হলুদ। লবণ হলুদ দিয়ে মাছগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি, যাতে লবণ এবং হলুদটা ভিতরে প্রবেশ করতে পারে, সেজন্য হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। এই যে পাশে রেখা আছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সাতকরা সব কিছু কেটে রাখা আছে। তো মাছগুলো হলুদ মরিচ মাখানোর পর, লবণ মাখানোর পর আমি সেগুলো ফ্রাই করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর ওইগুলা দিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হইতেছে,
এক সাইড একটু হয়ে গেলে আমি উল্টি ওপর সাইড দিয়ে ধুচ্ছি, যাতে দুই পাশটা ভালোভাবে মচমচে হয় এবং ভালো মতো দেওয়া যায়, সেজন্য ওইগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে দিতেছি। কিছুক্ষণ মাছগুলো আমি এইভাবে রেখে দিব। জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগবে, ভালো লাগবে কিনা, তবুও যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন পরবর্তীতে ভিডিও আপলোড করার জন্য, যাতে আমি আপনাদের উৎসাহ পেয়ে আরও ভিডিও আপলোড করতে পারি। মাছের এক পাশে হয়ে গেছে, ওপর পাশে উল্টে এখন মাছ বাজাতে হয়ে গেছে, মাছ পেটে হয়ে গেছে। এখন আমি নামিয়ে রেখে দেব, পরে যখন আমার কচুর শাকটা রান্না হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো, যাতে কচুর ডাটার সাথে একদম মিশে যায়। মাছগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। নামিয়ে মাছগুলো আমি এক সাইডে রেখে দেবো। কচু শাক রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিব সামান্য রসুন কুচি। রসুনগুলা লাল হতে থাকুক, রসুনগুলা লাল হওয়ার পরে পেঁয়াজ কুচি দিব, তারপর কাঁচামরিচ দিব। পেঁয়াজ লাল হয়ে, রসুন লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা সাত করা। লবণ হলুদ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নাড়তে থাক নাড়তেছি। এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচুর ডাটা, দেলা কিন্তু সবগুলো একসাথে জায়গা হবে না, সেজন্য অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা এটা যখন সিদ্ধ হয়ে কমে যাবে তখন দিয়ে দিব। বাকি যে অর্ধেকগুলো রয়ে গেছিল সেগুলো এখন দিয়ে দিব, যেহেতু অর্ধেকটা রান্না হয়ে কমে গেছে এখন সবগুলো জায়গা হবে, সেজন্য বাকিগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া হালকা
নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো, এখন রান্না হতে থাকুক। এই যে বাকিগুলো দেওয়ার পর এখন কিছুটা নাড়াচাড়া করে দিছি, সেজন্য অনেকটা রান্না হয়ে কমে গেছে আর অনেকটা নিচু হয়েছে, সেজন্য সহজে নাড়াচাড়া করা যাইতেছে, রান্না করা যাইতেছে। তো আমি এইগুলা বারবার নেড়েচেড়ে দিতেছি যাতে সেগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং রান্না করা যায়। আর যদি নাড়াচাড়া না করে তাহলে সেগুলা আস্ত রয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সেজন্য আমি এইগুলাকে বারবার নাড়তেছি। তো আপনারা দেখতেই থাকুন, রান্না প্রায় হয়ে গেছে, অনেকটা শেষের দিকে। এখন আমি এই যে শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই শুটকিগুলা দিয়ে দিব, গরম পানি দিয়ে ভালো করে সেকে, যাতে কাঁটা না থাকে। কাঁটা দিলে খেতে পারবে না সবাই, আর খেতে অনেক ভয় লাগে, সেজন্য নিশ্চিন্তে খাওয়ার জন্য শুটকি থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিতেছি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে। গরম পানি দিয়ে ধুয়ে নিলে আর কাঁটাটা সহজে নরম হয়ে যায়, সহজে বেঁচে দেওয়া যায়, সেজন্য আমি গরম পানি দিয়ে চেপা শুটকিগুলো নরম করে তারপর কাঁটাগুলো ফেলে দিলাম। আর যে জল বের হয়েছে ওইগুলো ওই কচুর মুড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এই যে আমি সবগুলো জল দিয়ে দিচ্ছি, এখন আর একটু পানি দিয়ে দিলাম ওই শুটকি টুকু দিয়ে, আর একটু পানি দিয়ে দিলাম যাতে আর পানি দেওয়া না লাগে। সব পানিগুলো দেওয়া হয়ে গেলে তুমি দিয়া দেখো, কয়বা দশটি দিয়ে আবার জাল দিতে থাকবো। আর আমার কোনো কিছু করা লাগবে না, পরে যখন একদম শেষ হয়ে যাবে তখন আমাদের নামিয়ে নেব। এখন আমি যেহেতু নাগামরিচটা দিয়ে দেব, আমাদের সিলেটের ভাষায় যেটাকে নাগামরিচ বলে কিন্তু বইয়ের ভাষায় যেটাকে কামরাঙ্গামরিচ বলে, তো সেই মরিচটা দিয়ে দেব। কেটে দিলে মরিচটা ভালোভাবে চতুর্দিকে যাবে এবং জালটাও ভালোভাবে বের হবে। তো আমি কাটতে পারি না, মরিচটা কাটলে আমার হাত জ্বলে, তাছাড়া আমার একটা ছোটো বাচ্চাও আছে, ওরে ধরতে গেলে ওর গায়েও জ্বলবে, সেজন্য আমার আম্মারে দিয়েই আমি মরিচটা কাটে ইস্তেছি। তো আমার আম্মা মরিচটা কেটে তরকারির মধ্যে দিয়ে দিছে, তো এক তরকারিটা একদম হয়ে গেছে, শেষে পর্যায়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু মাছ দেওয়াটা বাকি। এখন আমি তরকারির মধ্যে মাছটা দিয়ে দিব, সেজন্য আমি তরকারিটা নেড়ে চেড়ে ভালো করে মাছগুলো ভেঙে গুঁড়ো করতেছি যাতে মাছগুলো সহজে তরকারির সাথে মিশে যায়, সেজন্য মাছগুলো ভাঙতেছি, ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করবো, তারপর তরকারি বন্ধে দিয়ে দিব। তো এই যে মাছগুলো আমি এক পিস এক পিস করে ভাঙতেছি যাতে ভালোভাবে গুঁড়া হয়। মাছটা গুঁড়ো হয়ে গেছে, এখন আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, 2-3 মিনিট আরও সেটা চুলার উপর রেখে তারপর নামিয়ে সে খাওয়ার মতো হয়ে যাবে, খেয়ে নিব গরম গরম ভাতের সাথে। তো রান্না হতে থাকুক, আমি সেইভাবে অন্য কাজ করি। আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।